চ্যানেলে তোমাদের স্বাগত। আমি এই ভিডিওতে ডিসকাস করব প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন পার্ট 1। ঠিক আছে, তো আমরা মেন্ডেলের নাম তো নিশ্চয়ই শুনেছি, মেন্ডেলের ল অফ ইনহেরিটেন্সের ব্যাপারেও শুনেছি। যাই হোক, আমি এখানে কিছু ডিসকাস করতে চাই। তো এই যে এই পার্টটা আছে 5.1, এখানের এই পার্টটা ভালো করে পড়ে নেবে তোমরা। এখান থেকে গত বছরগুলোতে কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে। আমি কিছু কিছু পার্ট এখান থেকে পড়ছি। এই যে দেখো, গ্রেগর মেন্ডেল কন্ডাক্টস হাইব্রিডাইজেশন এক্সপেরিমেন্ট অন গার্ডেন পি ফর 7 ইয়ার্স, 1856 to 1863, ঠিক আছে, অ্যান্ড প্রপোজ দ্য ল অফ ইনহেরিটেন্স অ্যান্ড লিভিং অর্গানিজম। এটা থেকেই কোয়েশ্চেন এসেছিল, মনে হয় 2017 হবে। তো এখানে কোন কোন ইয়ার থেকে কোন ইয়ারে এক্সপেরিমেন্ট করেছিল সেটা এসেছিল এই এটা। যাই হোক, তারপরে যে দেখো, ডিউরিং মেন্ডেলস ইনভেস্টিগেশনস ইনটু ইনহেরিটেন্স প্যাটার্নস, ইট ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড ম্যাথামেটিক্যাল লজিক ওয়াজ অ্যাপ্লাইড টু প্রবলেমস ইন বায়োলজি। মানে মেন্ডেলের ইনভেস্টিগেশনে ছিল ফার্স্ট ইনভেস্টিগেশন, যেখানে কি করা হয়েছিল, ম্যাথামেটিক্যাল লজিক স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এগুলো বায়োলজিতে অ্যাপ্লাই করা হয়েছিল। আর কি আছে, হিজ এক্সপেরিমেন্ট হ্যাড এ লার্জ স্যাম্পলিং সাইজ, ঠিক আছে। তিনি যে এক্সপেরিমেন্ট করেছিল, লার্জ স্যাম্পলিং সাইজ মানে যতগুলো মানে আমরা জানি, তারা তিনি পি প্ল্যান্টের ওপর এক্সপেরিমেন্ট করেছিল। তো অনেকগুলো স্যাম্পল নিয়েছিল পি প্ল্যান্টের, কয়েক হাজার স্যাম্পল নিয়েছিল। স্ট্যাটিস্টিক্সে একটা ব্যাপার আছে, যত বেশি স্যাম্পল নেওয়া যায় বা যত বেশি নাম্বার নেওয়া যায় তত এরর কম আসে, ঠিক আছে। তিনি এটাই অ্যাপ্লাই করেছিলেন, মানে ব্যাপারটা হচ্ছে যত বেশি স্যাম্পল নেওয়া যায় তত কি হয়, থিওরিটিক্যাল ভ্যালু আর প্র্যাকটিক্যাল ভ্যালু তত কাছাকাছি আসে, ঠিক আছে। এখানে দেখো, মেন্ডেল কন্ডাক্টেড সাচ আর্টিফিশিয়াল পলিনেশন অর ক্রস পলিনেশন এক্সপেরিমেন্টস ইউজিং সেভারেল ট্রু ব্রিডিং পিওর লাইন্স। নাও ট্রু ব্রিডিং পিওর লাইন্স কি, মানে কোনো ক্যারেক্টার যদি আমরা বলি, পরেও আমরা দেখবো, যেমন টল, প্ল্যান টল হওয়ার জন্য দায়ী ক্যারেক্টার হচ্ছে ক্যাপিটাল টি। এবার দুটো টি যদি থাকে তাহলে সেটা হচ্ছে ট্রু ব্রিডিং, অথবা দুটো স্মল টি থাকলে সেটা ড্রাফ হবে, ড্রাফট প্ল্যান্ট হবে, ঠিক আছে। সেটা হচ্ছে ট্রু ব্রিডিং, মানে দুটো ক্যারেক্টারই সেম হয়, দুটো ক্যাপিটাল টি বা দুটো স্মল টি বা অন্যান্য যেসব ক্যারেক্টার আছে, ঠিক আছে, সবগুলো মানে একই আর কি, সেম দুটো ক্যারেক্টারই, সেটাকে বলা হয় হচ্ছে ট্রু ব্রিডিং পিওর লাইন্স। এই ট্রু ব্রিডিং পিওর লাইন্সের মধ্যে এক্সপেরিমেন্ট করেছিল কিভাবে, ক্রস পলিনেশনের মাধ্যমে। ক্রস পলিনেশন মানে হচ্ছে দুটো আলাদা প্ল্যান্টের মধ্যে পলিনেশন বা রিপ্রোডাকশন, দুটো আলাদা প্ল্যান্টের মধ্যে। আর সেলফ পলিনেশন মানে হচ্ছে যারা বাইসেক্সুয়াল প্ল্যান্ট, মানে একই প্ল্যান্টে মেল রিপ্রোডাক্টিভ এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে, সেই প্ল্যান্টের, আমি রিপ্রোডাক্টিভ সিস্টেমের থেকে ভালো বলা হয়, মানে ভালো কথা হচ্ছে মেল গ্যামেটোফাইট আর ফিমেল গ্যামেটোফাইট বলা। তো মেল গ্যামেটোফাইট ফিমেল গ্যামেটোফাইট যাদের ক্ষেত্রে একই প্ল্যান্টে থাকে তাদের বাইসেক্সুয়াল বলে, তাদের মধ্যে সেলফ পলিনেশন হয়, মানে তাদের সেই মেল পার্টের থেকে মেল গ্যামেট গিয়ে ফিমেল পার্টে ফিমেল গ্যামেটের সাথে মিলিত হয়, এটাকেই বলা হচ্ছে সেলফ পলিনেশন। তারপর একটা লাইন দেখো, মেন্ডেল সিলেক্টেড 14 ট্রু ব্রিডিং পি প্ল্যান ভ্যারাইটিস, ঠিক আছে। মানে হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখেছে যে এই যে এরকম 14 ধরনের পি প্ল্যান পেয়েছে যারা ট্রু ব্রিড আর কি, ট্রু ব্রিড প্ল্যান্ট, মানে তাদের মধ্যে এরকম ক্যারেক্টার দেখা যায়, হয় এ দুটোই ক্যাপিটাল টি বা দুটোই স্মল টি বা অন্যান্য ক্যারেক্টার, যেমন ক্যাপিটাল বি বা স্মল বি স্মল বি, সেম ক্যারেক্টার আর কি, এরকম ক্যারেক্টার দেখা যায়, এরকম 14 ধরনের প্ল্যান্ট পেয়েছে, ঠিক আছে। এবার যদি আমরা ট্রেইটের ব্যাপারে বলি, কী কী ট্রেটস আছে, 7 পেয়ার অফ কন্ট্রাস্টিং ট্রেটস ইন পি প্ল্যান্ট স্টাডিড বাই ম্যান্ডেল। ম্যান্ডেল স্টাডি করেছিল এরকম 7 কন্ট্রাস্টিং, মানে 7 জোড়া বিপরীত ধরনের ট্রেট নিয়ে স্টাডি করেছিল। কী কী ট্রেট আছে তো আমরা যদি দেখি, ট্রেটগুলো হচ্ছে সিড শেপ, সিড কালার, ফ্লাওয়ার কালার, পট শেপ, পট কালার, ফ্লাওয়ার পজিশন, স্টেম হাইট। তো এক্সামে দিয়ে দেয় এরকম 7টার মধ্যে যে কোনো 3টে দিল, বাইরে থেকে একটা অন্য ক্যারেক্টার দিয়ে বললো কোনটি এই কোনটি মেন্ডেল স্টাডি করেনি, তখন ওটা অ্যান্সার হবে। এর
ওদের মধ্যে দু ধরনের ক্যারেক্টার দেখা যায়। সিট শেপ যদি দেখি, হয় রাউন্ড হয় বা রিঙ্কেলড হয়, সিট কালার ইয়েলো গ্রিন। এর মধ্যে একটা হচ্ছে ডমিন্যান্ট আর একটা রেসেসিভ, ঠিক আছে? একটু পরে বলবো ডমিন্যান্ট রেসেসিভ। তো ডমিন্যান্ট কি রেসেসিভ কি এটাও মনে রাখতে হবে। আর এইদিকে দেখো সিট দিয়ে দুটো আছে, শেপ কালার, রাউন্ড রিঙ্কেল ইয়েলো গ্রিন। ফ্লাওয়ার কালার দিয়ে দুটো আছে, ভায়োলেট হোয়াইট। এবার পোর্ট দিয়ে দুটো আছে, ফ্লাওয়ার দিয়ে একটাই ছিল, যাই হোক পোর্ট দিয়ে দুটো আছে, পোর্ট শেপ, পোর্ট কালার। পোর্ট শেপ ফুল কনস্ট্রিক্টেড কালার গ্রিন ইয়েলো, ফার্স্টেরটা ডমিনেন্ট, সেকেন্ডেরটা রেসেসিভ। আর এবার যদি দেখি, দেখো শেপ দিয়ে দুটো আছে, মানে যে দুটো গেল সিট শেপ, পোর্ট শেপ, কালার দিয়ে তিনটে ছিল, সিট কালার, ফ্লাওয়ার কালার, পট কালার। এভাবে তোমরা মনে রাখতে পারো। তারপর আছে ফ্লাওয়ার পজিশন, ফ্লাওয়ার পজিশনে অ্যাক্সিয়াল হতে পারে, টার্মিনাল হতে পারে। তারপর স্টেম হাইট, টল, রাফ, একই চার্ট এখানে আবার দিয়েছে, দেখে নেবে। তো এখানে একটা জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে এই যে উনি যে পলিনেশন করেছিলেন এই প্ল্যান্টের মধ্যে, তো কোথাও সেলফ পলিনেশন করেছিলেন, কোথাও ক্রস পলিনেশন করেছিলেন। তো পি প্ল্যান্ট আমরা জানি, পি প্ল্যান্ট হচ্ছে বাইসেক্সুয়াল, তার মধ্যে সেলফ পলিনেশন সম্ভব। এখন তিনি যখন এক্সপেরিমেন্ট করেছিলেন, ক্রস পলিনেশনও করেছেন। তো ক্রস পলিনেশন করাতে গেলে কি করতে হয়, একটা প্ল্যান্টকে মেল আর একটা প্ল্যান্টকে ফিমেল হিসেবে তৈরি করতে হয়। তো মেল প্ল্যান্টের কি করতেন, ফিমেল পার্টটা কেটে, সরি, যেটাকে তিনি ফিমেল প্ল্যান্ট বানাবেন সেটার মেল পার্টটা কেটে বাদ দিয়ে দিতেন, ঠিক আছে? ঠিক আছে, এবার দুটো জিনিস দেখি, জিন আর অ্যালিল কি। বেস্ট অন দ্য অবজারভেশন, মেন্ডেল প্রপোজ দ্যাট সামথিং ওয়াজ বিং স্টেবলি পাস ডাউন আনচেঞ্জ ফ্রম প্যারেন্ট টু অফস্প্রিং থ্রু দি গ্যামেটস ওভার সাকসেসিভ জেনারেশন। ওকে, হি কল্ড দিস থিংস অ্যাজ ফ্যাক্টরস, নাও উই ক্যান উই কল দেম অ্যাজ জিনস। মানে বলছে প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ে, প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ে যদি দেখেন দেখা যায়, তাহলে তিনি বলেছিলেন যে একটা কোনো একটা জিনিস যেটা স্টেবলি পাস হয়, কোনো রকম চেঞ্জ ছাড়াই অফস্প্রিংয়ে পাস হয় প্যারেন্ট থেকে, সেটাকে তিনি নাম দিয়েছিলেন ফ্যাক্টর, যেটা বর্তমানে জিন বলে পরিচিত। মানে জিন যখন পাস হয় প্যারেন্ট থেকে পরবর্তী জেনারেশনে যায়, তখন মানে কোনো রকম চেঞ্জ ছাড়াই যায়। চেঞ্জ জিনের মধ্যে হয় না, চেঞ্জ অন্য কিছুতে হয়, সেটা আমরা দেখবো। জিনস দেয়ার ফর অ্যাজ দি ইউনিট অফ ইনহেরিটেন্স, জিনসকে বলা হয় ইউনিট অফ ইনহেরিটেন্স। ওকে, দে কন্টেইন দ্য ইনফরমেশন দ্যাট রিকোয়ার্স টু এক্সপ্রেস এ পার্টিকুলার ট্রেইট ইন এ অর্গানিজম। তো কোনো অর্গানিজমে একটা পার্টিকুলার ট্রেইটকে এক্সপ্রেস করার জন্য জিন প্রয়োজন, জিন সেই পার্টিকুলার ট্রেডটাকে এক্সপ্রেস করতে পারে। যেমন কোনো প্ল্যান্ট টল হবে না ড্রাফ হবে, তো সেটার যে জিন থাকবে সেটাই সেটা ডিটারমাইন করবে। জিন হুইচ কোট ফর এ পেয়ার অফ কন্ট্রাস্টিং ট্রেডস আর নোন অ্যাজ অ্যালিল, দ্যাট ইজ দে আর স্লাইটলি ডিফারেন্ট ফ্রম অফ দ্য সেম জিন। মানে আমরা জানি যে আমাদের আমাদের বডিতে সব ক্রোমোজোমই দুটো করে থাকে, ঠিক আছে? ক্রোমোজোম 1, 2, 3, 4 যাই হোক সবগুলোই দুটো করে থাকে। এবার প্রতিটা ক্রোমোজোমে অনেকগুলো জিন থাকে, একই ক্রোমোজোম দুটো করে থাকে মানে হচ্ছে একই টাইপের, মনে করো ক্রোমোজোম 2 ভাবছি, 2 সেকেন্ড ক্রোমোজোম, তো সেকেন্ড ক্রোমোজোমের প্রতিটাতেই ওই জিনটা থাকবে পার্টিকুলার, মনে করো হাইট হাইট ডিটারমাইনিং জিন আছে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল। মনে করো সেকেন্ড ক্রোমোজোমের মধ্যে হাইট ডিটারমাইনিং জিন আছে, ঠিক আছে? তো সেই হাইট ডিটারমাইনিং জিন দুটো সেকেন্ড ক্রোমোজোমেই থাকবে, ঠিক আছে? তো এবার হাইট একটার ধরো জিন আছে, সেটা হাইট কী করছে টল বানাচ্ছে, আরেকটার জিন কী করছে ডাব বানাচ্ছে। এরকম যে কন্ট্রাস্টিং ট্রেইট যেগুলো ডিটারমাইনিং জিন আছে সেগুলো জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে? এই যে জোড়া আছে জিনের জোড়াকে, এটাকে বলা হয় অ্যালিল, ঠিক আছে? চ্যাপ্টার যত এগোবে পার্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এরপরেই তোমরা মেন্ডেলের এক্সপেরিমেন্টে কতগুলো বক্স দেখতে পারবে, এরকম এরকম কতগুলো, এগুলোকে বলা হয় পানেট স্কোয়ার, মনে রেখে দিও পানেট স্কোয়ার। তো নেক্সট আমরা ডিসকাস করব ইনহেরিটেন্স অফ ওয়ান জিন অর মনোহাইব্রিড ক্রস, মানে একটা ট্রেইট নিয়ে ক্রস আর কি, ঠিক আছে? একটা ট্রেইট হয় হাইট নিলাম বা পট কালার বা সিট শেপ, সিট কালার, পট শেপ, এরকম একটা ট্রেইট নিব, সেটাকে বলে ওয়ান ইনহেরিটেন্স অফ ওয়ান জিন অর মনোহাইব্রিড ক্রস। নাও
এবার আমরা কি করলাম, একটা টল প্ল্যান্ট নিয়ে নিলাম যেটাকে ক্যাপিটালটি ক্যাপিটালটি দেখানো হচ্ছে, আর একটা স্মল প্ল্যান্ট নিয়ে নিলাম, সরি ড্রাফট প্ল্যান্ট নিয়ে নিলাম যেটা স্মলটি স্মলটি দেখানো হচ্ছে, ঠিক আছে। এবার দেখো, যে কোনো একটাকে মেল আর একটাকে ফিমেল বানালাম, ওই যেটাকে ফিমেল বানালাম সেটার মেল পার্ট কেটে বাদ দিয়ে দিলাম, এভাবে একটাকে মেল আর একটাকে ফিমেল বানিয়ে নিলাম, ঠিক আছে। এরপর ক্রস পলিনেশন করবো, মানে দুটো আলাদা প্ল্যান্ট, ঠিক আছে। তো এই যারা রিপ্রোডাকশনে পার্টিসিপেট করছে এদের বলা হয় প্যারেন্টাল জেনারেশন, যেটাকে শর্টকাটে লেখা হয় P1। এবার প্রত্যেকটার থেকে গ্যামেট ফর্ম হবে, ঠিক আছে। গ্যামেট হবে ফার্স্টটার থেকে ক্যাপিটাল টি, সেকেন্ডার থেকে স্মল টি। নাও গ্যামেট ফর্মেশন যেটাকে G1 লিখেছি, এই দুটো গ্যামেট ফিউজ হয়ে যাবে, ফিউজ হয়ে তৈরি করবে ক্যাপিটাল টি স্মল টি। তো আমি বলেছিলাম এগুলো বাইসেক্সুয়াল হয়, তাদের এইভাবে প্রকাশ করা হয়, মানে মেল রিপ্রোডাক্টিভ আর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট একই বডিতে থাকে, একই প্ল্যান্টে থাকে। তো এই রকম ক্যাপিটাল টি স্মল টি যখন আসবে, এখন আমাদের কোশ্চেন হলো তারা কিরকম দেখতে হবে, টল হবে, ড্রাফট হবে, না মাঝামাঝি লেন্থের হবে। তাও দেখা যায় যেটা, তারা টল হয়, মানে এটার মতোই টল হয়, বাইরে থেকে আমরা এটা দেখে পার্থক্য করতে পারবো না, ঠিক আছে। ভেতরে দুটোই ক্যাপিটাল টি আছে, না একটি ক্যাপিটাল টি আর একটি স্মল টি আছে। তো এই একে বলা হয় F1 জেনারেশন, ঠিক আছে, F1 জেনারেশন, যেটাকে শর্টকাটে লিখেছি। এরপর যদি এর মধ্যে আমি সেলফ পলিনেশন করি, ঠিক আছে, সেলফ পলিনেশন করলে কি হবে, এখানের মেল মেল রিপ্রোডাক্টিভ পার্ট থেকেও গ্যামেট ফর্ম হবে, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থেকেও গ্যামেট ফর্ম হবে। তো কি কি গ্যামেট ফর্ম হবে, ক্যাপিটাল টি স্মল টি, এখানেও এখানেও ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে। এবার এগুলো প্রত্যেকটা প্রত্যেকটার সাথে যদি ফিউজ হয়, তাহলে কি কি ক্যারেক্টার তৈরি হওয়া সম্ভব। দেখো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, এভাবে স্মল টি স্মল টি, সবগুলো ফিউজ হলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি টি স্মল টি, আমি ক্যাপিটাল টিকে শুধু টি বলছি, ঠিক আছে, টি স্মল টি টি স্মল টি স্মল টি স্মল টি তৈরি হতে পারে, এরকম তৈরি হতে পারে। এবার যারা টি টি হবে তারা টল হবে দেখতে, যারা টি স্মল টি হবে এরাও টল হবে, কিন্তু যারা স্মল টি হবে না ড্রাফট হবে দেখতে, ঠিক আছে। আর হ্যাঁ, এটা এই যে গ্যামেট ফর্ম হলো, এখানে এটাকে FG2 লিখেছি, আর এই যে জেনারেশনটা, এই জেনারেশনটাকে লিখেছি F2 জেনারেশন, শর্টকাট F2ও লেখা যায়, ঠিক আছে। এবার দেখো জিনোটাইপিক রেশিও, জিনোটাইপিক রেশিও মানে জেনেটিক্যালি তাদের যে ভ্যারাইটি আছে তাদের রেশিও, জেনেটিক্যালি এটা আর এটা তো আলাদা, এরা আর এরা আলাদা, কিন্তু ফিনোটাইপিক্যালি হচ্ছে, মানে ফিনোটাইপিক রেশিও যদি দেখি, ফিনোটাইপিক্যালি এরা একই, ফিনোটাইপ মানে বাইরে থেকে যেটা দেখছি আমরা টল দেখছি বাইরে থেকে, আর জেনেটিক এক্সপেরিমেন্ট যদি করে দেখি তাহলে এরা হচ্ছে আলাদা, এরা টল হলেও এরা দুটোই ক্যাপিটাল টি, এটা টল হলেও একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। তো জিনোটাইপিক রেশিও যদি দেখি 1:2:1, এটাকে এভাবেও লেখা যায় 1/4, 2/4, 1/4, 2:2 দিতে পারে, যাই হোক। ফিনোটাইপিক রেশিও একইভাবে যদি দেখি 3:1 অথবা 3/4, 1/4। নাও এদের বলা হয়ে থাকে হোমোজাইগাস ডমিনেন্ট। এবার দেখো হোমোজাইগাস মানে হচ্ছে দুটো ট্রেইটই সেম হবে, আর হেটেরোজাইগাস মানে দুটো আলাদা, হোমোজাইগাস হচ্ছে এটাও এটাও, আর এরা হচ্ছে হেটেরোজাইগাস। দেখো হোমোজাইগাস ডমিনেন্ট, ডমিনেন্ট জিনিসটা কি, ডমিনেন্ট মানে যদি দুটো আলাদা ক্যারেক্টার থাকে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, তো যেটা এক্সপ্রেস হবে সেটাকে ডমিনেন্ট বলা হয়, আর যেটাকে এক্সপ্রেস হবে না সেটাকে রিসেসিভ। যেমন এখানে দেখেছি আমরা, এখানে ক্যাপিটাল টিটা এক্সপ্রেস হচ্ছে, টল হচ্ছে, তো এটা ডমিনেন্ট, আর এটা হচ্ছে না এক্সপ্রেস, এটা রিসেসিভ। তো এখন দেখো এখানে এটা হচ্ছে টল, সরি এটা হবে হোমোজাইগাস ডমিনেন্ট, এটা হবে হোমোজাই, এরা হবে হচ্ছে হোমোজাইগাস হেটেরোজাইগাস ডমিনেন্ট, আর এরা হচ্ছে হোমোজাইগাস রিসেসিভ। তো এদের রেশিও হচ্ছে 1:2:1 বা 1/4, 2/4, 1/4, ঠিক আছে। তো এই যে মনোহাইব্রিড ক্রস, এর থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি, আমরা দুটো কনক্লুশনে আসতে পারি, মানে দুটো ল মেন্ডেল কি করেছিলেন এই এক্সপেরিমেন্টের মাধ্যমে, দুটো ল তে উনি দুটো ল আর কি দিয়েছিলেন, সেটা হচ্ছে ল অফ ডমিনেন্স অ্যান্ড ল অফ সিগনিফিকেশন। তো তোমরা যদি দেখো ল অফ ডমিনেন্স, ক্যারেক্টারস আর কন্ট্রোলড বাই ডিসক্রিট ইউনিটস কল্ড ফ্যাক্টর,
তো উনি বলেছিলেন এই যে ক্যারেক্টারগুলো আছে, যেটাকে একটু আগেই বললাম, এগুলো কার দ্বারা কন্ট্রোল হয়? ফ্যাক্টর দ্বারা, যেটা বর্তমানে জিন বলা হয়ে থাকে। ফ্যাক্টর অকার্স ইন পেয়ার্স, দুটো করে থাকে। কেন দুটো করে থাকে? কারণ বডিতে দুজোড়া করে ক্রোমোজোম থাকে, মানে সরি, প্রতিটা ক্রোমোজোমই দুজোড়া করে থাকে, এবং প্রতিটা ক্রোমোজোমে যে ফ্যাক্টর থাকবে সেটা অপর জোড়াতেও থাকবে, তাই দে অকার্স ইন পেয়ার্স। ইন এ ডিসিমিলার পেয়ার অফ ফ্যাক্টর ওয়ান নাম্বার অফ দি পেয়ার ডমিনেন্টস, দ্যাট ইজ ডমিনেন্ট অ্যান্ড দ্য আদার রিসেসিভ। আমি যেটা টি স্মল টির ক্ষেত্রে বলেছিলাম, যদি এরকম দুটো ডিসিমিলার পেয়ার থাকে, দুটো আলাদা ক্যারেক্টার ডিটারমাইন করছে, মানে একই ক্যারেক্টারেরই দুটো আলাদা, সরি, একই ট্রেইটের দুটো আলাদা ক্যারেক্টার ডিটারমাইন করছে, একটা টল একটা ডাফ, তো সেটার মধ্যে যেটা এক্সপ্রেস হচ্ছে সেটাকে ডমিনেন্ট বলা হচ্ছে, যেটা হচ্ছে না সেটা রিসিভ বলা হচ্ছে, ঠিক আছে? দ্য ল অফ ডমিনেন্স ইজ ইউজ টু এক্সপ্লেন দ্য এক্সপ্রেশন অফ অনলি ওয়ান অফ দ্য প্যারেন্টাল ক্যারেক্টার্স ইন দ্য মনোহাইব্রিড ক্রস ইন এফ ওয়ান অ্যান্ড দ্য এক্সপ্রেশন অফ বোথ ইন এফ টু। মানে এফ ওয়ান জেনারেশনে ওই প্যারেন্টাল যে ক্যারেক্টার ছিল, একটা টল আর একটা ড্রাফ, এদের মধ্যে শুধু টলটা এফ ওয়ান জেনারেশনে এক্সপ্লেন হচ্ছে, কিন্তু এফ টু জেনারেশনে আবার দুটোই এক্সপ্রেস হচ্ছে, ঠিক আছে? এবং এটাও দেখছেন যে এক্সপ্রেস যে হচ্ছে সেটা 3:1 রেশিওতে হচ্ছে, ঠিক আছে? আরেকটা ল যেটা দিয়েছেন সেটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। নাও এটা কি? দি ল ইজ বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট দ্য অ্যালিলস ডো নট শো এনি ব্ল্যান্ডিং অ্যান্ড দ্যাট বোথ দ্য ক্যারেক্টার্স আর রিকভার্ড অ্যাজ সাচ ইন এফ টু জেনারেশন থ্রু ওয়ান অফ দিস ইজ নট সিন অ্যাট দ্য এফ ওয়ান স্টেজ। মানে ব্যাপারটা হচ্ছে, বলতে চেয়েছেন যে এই যে ক্যারেক্টারগুলো আছে, ক্যারেক্টারগুলো ব্লেন্ড করে যায় না, মানে একটা আরেকটার সাথে মিশে যায় না, ঠিক আছে? ক্যারেক্টারগুলো নিজের পজিশনেই থাকে, কিন্তু একটা এক্সপ্রেস হয় এফ ওয়ান জেনারেশনে, কিন্তু যখন তারা আবার এফ ওয়ান এফ টু জেনারেশনে যায়, তখন তারা আবার নিজেদের মধ্যে সেপারেট হয়ে যায়, এবং তখন ওই যেটা এফ ওয়ান জেনারেশনে দেখা যাচ্ছিল না সেটাও দেখা যেতে পারে। Do the parents contain two alleles during gamete formation? The factors or alleles of a pair segregate from each other such that a gamete receives only one of the two factors. যেটা হয়, মানে প্ল্যান্ট থেকে যখন গ্যামেট ফর্ম হয়, তখন সেই দুটো যে অ্যালিল আছে, অ্যালিলগুলো পেয়ারে থাকলেও জোড়ায় থাকলেও সেগুলো আলাদা হয়ে যায়, ঠিক আছে? আলাদা হয়ে এক একটা গ্যামেটে যায় ক্যারেক্টারগুলো বলতে পারো, ঠিক আছে? অফকোর্স এ হোমোজাইগাস প্যারেন্ট প্রোডিউস অল গ্যামেটস দ্যাট আর সিমিলার, হোয়াইল এ হেটেরোজাইগাস ওয়ান প্যারেন্টস না ওয়ান প্রোডিউসেস টু কাইন্ডস অফ গ্যামেটস ইচ হ্যাভিং ওয়ান অ্যালিল উইথ ইকুয়াল পোর্শন। মানে ব্যাপারটা হচ্ছে, যে কোনো হোমোজাইগাস প্যারেন্ট, যেমন ক্যাপিটালটি ক্যাপিটালটি বা স্মলটি স্মলটি, এদের থেকে যে গ্যামেট তৈরি হবে একই টাইপের হবে। দেখো যাদের টি টি আছে ওদের থেকে শুধুই টি তৈরি হবে, যাদের স্মল টি স্মল টি আছে ওদের থেকে শুধুই স্মল টি তৈরি হবে। শুধু যদি হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে, মানে ক্যাপিটাল টি স্মল টি থাকে, তাহলে তার থেকে দু ধরনের গ্যামেট ইকুয়াল রেশিওতে তৈরি হবে, 50-50% টল, সরি, ক্যাপিটাল টিও তৈরি হবে 50%, তো স্মল টিও তৈরি হবে 50%। একটা কথা, মেন্ডেল যে এক্সপেরিমেন্ট করেছিল, তিনি বলেছিলেন যে এই যে এফ টু জেনারেশনে প্ল্যান্টসের টল ইস টু ড্রাফ রেশিও 3:1 হয়। অ্যাকচুয়ালি এটা যদি রিয়েলি দেখা যায়, অ্যাকচুয়ালি কারেক্ট অ্যাকিউরেট 3:1 আসে না। উনি তো অনেকগুলো প্ল্যান্ট নিয়ে এক্সপেরিমেন্ট করেছিল, তো কয়েক হাজার প্ল্যান্ট নিয়ে এক্সপেরিমেন্ট করেছিল, কয়েক হাজার, মনে করো 4,000 প্ল্যান্ট এফ টু জেনারেশনে ফর্ম হয়েছিল। এবার তো উনি যে এক্সপেরিমেন্ট করেছিল, এমন হয়েছে ধরো 4,000 প্ল্যান্টের মধ্যে ধরো 2,900 প্ল্যান্ট হয়েছিল টল আর 1,100 প্ল্যান্ট হয়েছিল ড্রাফট। দেখো যদি রেশিও করো, অ্যাকিউরেট 3:1 আসছে না, কিন্তু 3:1-এর কাছাকাছি আসছে, মানে ন্যাচারালি এরকমই আসে। বা মনে করো এমন এসেছিল 3,050 টলে হয়েছিল আর 950 ড্রাফ হয়েছিল, এমনও হয়েছিল অ্যাকিউরেট 3:1 না, নিয়ার ইকুয়াল টু 3:1 এসেছিল। ধন্যবাদ।